8 বছরও ফল জানায়নি পর্ষদ। ফল জানার আশায় বারবার ব্যর্থ পরীক্ষার্থীর মামলা। সভাপতি হওয়ায় ফের কাজ করায় মানিক। 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ। অন্য মামলায় ভুল প্রশ্নের কথা স্বীকার করল পর্ষদ। এদিন কি কি হলো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে দেখুন। একেই জেল হেফাজতে দিন কাটছে তার, জামিন পাওয়া দুষ্কর। তার উপরে এবার 2 লক্ষ টাকা জরিমানা, তাও আবার 15 দিনের মধ্যে এই জরিমানা জমা করার কড়া নির্দেশ দিল আদালত। ফের আরও বিপাকে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। 8 বছরেও পরীক্ষার ফল জানায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেজন্য এক মামলাকারী পাশ করেছেন নাকি ফেল করেছেন সেই বিষয়টি জানতেই পারেননি। 2014 সালে টেটে মালারানি পাল বসলেও ওই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন কিনা পর্ষদ তা জানায়নি, এমনই অভিযোগ মামলাকারীর বক্তব্য। টেটের ফল জানতে না পারায় 2016 এবং 2020 সালে দুটি পরীক্ষায় বসতে পারেননি তিনি, এর ফলে তিনি বঞ্চিত হয়েছেন। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, পরীক্ষা দিয়ে ফল জানার অধিকার প্রত্যেক পরীক্ষার্থীর রয়েছে, কিন্তু পর্ষদের শীর্ষ পদে এমন এক ব্যক্তি ছিলেন তার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সময় পর্ষদের সভাপতি পদে ছিলেন মানিক ভট্টাচার্য, সেই কারণে মানিককে 2 লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 15 দিনের মধ্যে অর্থদণ্ডের টাকা দিতে হবে মানিককে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এখন মানিক ভট্টাচার্য যেহেতু জেলে রয়েছেন তাই সেখানে হাইকোর্টের কপি নিয়ে যাবেন মামলাকারীর আইনজীবী। আগামী 30শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে অপর একটি মামলায় নিজেদের ভুলের কথা স্বীকার করে নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট দিয়ে তারা জানিয়েছেন 2014 সালে উর্দু বিষয়ে মোট 5টি প্রশ্ন ভুল ছিল। এই মামলার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, পর্ষদের ভুলের জন্য নির্দোষ প্রার্থীরা ভুক্তভোগী হতে পারেন না, 4 বছর ধরে তারা ভুক্তভোগী হচ্ছেন, এজন্য তৎকালীন পর্ষদ সভাপতি অর্থাৎ মানিক ভট্টাচার্য সহ বোর্ডের সমস্ত সদস্যকে ভুগতে হবে, আগামী শুনানির দিন এ নিয়ে আমি নির্দেশ দেব। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, যেহেতু পর্ষদ প্রশ্ন ভুলের কথা স্বীকার করে নিয়েছে তাই মামলাকারীরা যদি এই 5টি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তাহলে তাদের ওই প্রশ্ন লেখার চেষ্টা করার জন্য অতিরিক্ত 5 নম্বর দিতে হবে। দেখতে হবে এই 5 নম্বর পাওয়ার পর তারা টেট উত্তীর্ণ হচ্ছেন কিনা, যদি তারা টেট উত্তীর্ণ বলে বিবেচিত হন তাহলে 4 সপ্তাহের মধ্যে তাদের চাকরির ব্যবস্থাও করতে হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তথ্য বলছে মোট 10 জন মামলাকারীর দাবি ছিল যে সেই বছর 6টি প্রশ্ন ভুল ছিল। আদালতে চাওয়া রিপোর্টে পর্ষদ স্বীকারও করে নিয়েছে 5টি প্রশ্ন ভুলের কথা। আদালতের আরও নির্দেশ, প্রশ্ন ভুলের জন্য কারা কত নাম্বার পেলেন তা নিয়ে 4 সপ্তাহের মধ্যে পর্ষদকে রিপোর্ট পেশ করতে হবে। 14 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।